আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনের মধ্যে 298 আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে বর্তমান মন্ত্রী পরিষদের 3 জনসহ বাদ পড়েছেন অনেক হেভিওয়েট নেতারা, যুক্ত হয়েছেন অনেক নতুন মুখ। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। ঢাকার 20টি আসনে প্রার্থীদের ব্যাপক পরিবর্তন করেছে আওয়ামী লীগ। কাজী মনিরুল ইসলাম, শফিউল ইসলাম মহিউদ্দিন, এ কে এম রহমতুল্লাহ, সাদেক খান, আগা খান মিন্টু বাদ পড়েছেন। জোটের 3টি আসনেও প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। ঢাকা 4 সামজিদা খানম, ঢাকা 5 হারুনুর রশিদ মুন্না, ঢাকা 6 মোহাম্মদ সাইদ খোকর, ঢাকা 7 মোহাম্মদ সুলাইমান সেলিম, ঢাকা 8 আপম বাহাউদ্দিন, ঢাকা 10 ফেরদৌস আহমদ, ঢাকা 11 ওয়াকিলউদ্দিন, ঢাকা 12 আসাদুজ্জামান খান, ঢাকা 13 জাহাঙ্গীর কবির নানক। মনোনয়ন থেকে বাদ পড়েছেন বর্তমান মন্ত্রী পরিষদের একাধিক সদস্য এবং দলের হেভিওয়েট কয়েকজন নেতা। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, কুড়িগ্রাম 4-এর এমপি জাকির হোসেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ 8-এর এমপি কে এম খালিদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, খুলনা 3-এর এমপি মুন্নুজান সুফিয়ান বাদ পড়েছেন। এছাড়াও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য চট্টগ্রাম 1-এ ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদপুর 1-এ মহিউদ্দিন খান আলমগীর, সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান, চট্টগ্রাম 12 আসনে জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী, কিশোরগঞ্জ 2-এ সাবেক আইজিপি নূর মোহাম্মদ বাদ পড়েছেন। মাগুরা 1 সাকিব আল হাসান, নোয়াখালী 5 আমিনী জি, কুড়িগ্রাম 4 বিপ্লব হাসান, গাইবান্ধা 1 আফরোজা বারি, ময়মনসিংহ 3 নীলুফার আমজু, ময়মনসিংহ 4 মহিতুর রহমান, ময়মনসিংহ 8 আব্দুল সত্তার। আলোচিত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান, নায়ক ফেরদৌস সহ কেন্দ্রীয় নেতা আব্দুর রহমান, আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, শফিউল আলম নাদেল, আব্দুস সবুর, শাম্মি আহমেদ, ফরিদুর নাহার লাইলি, সেলিম মাহমুদ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল, ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।